নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য, কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন সেই খবরগুলো শুনলে। ভিডিওটা তাড়াতাড়ি দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক, বাম্পার খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট সমস্ত আসামবাসীর জন্য করেছেন, আপনাদের জন্য লাভের কয়েকটা আপডেট, স্পেশালি যারা মহিলারা আছেন তাদের জন্য তো অনেক লাভের খবর আছে। দর্শকবৃন্দ, শুনুন, তাড়াতাড়ি সবাইকে পাঠান, যাতে সবার কাছে এই লাভের খবরগুলো পৌঁছে যাক, যাতে সবাই যাতে লাভ উঠাতে পারে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা ঘোষণা। প্রথম হচ্ছে যুবক যুবতীদের নিয়ে, বেকার যুবক যুবতী যারা আছেন তাদের জন্য হচ্ছে বিরাট একটা সুযোগ। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে গ্যারান্টি ছাড়াই, ব্যাংকের গ্যারান্টি ছাড়াই 2 লক্ষ বেকার যুবক যুবতী পাবে 2 লক্ষ টাকা করে, 2 লক্ষ টাকা করে পাবে যে কোনো একটা ব্যবসা করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য 2 লক্ষ টাকা করে, 2 লক্ষ আসামের 2 লক্ষ বেকার যুবক যুবতীকে দেওয়া হবে, এবং 3টা কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে, 3টা কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। খুব বাম্পার একটা অ্যানাউন্সমেন্ট। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আরেকটা রিকোয়েস্ট, বিগত 2 বছর আগে হয়তো আমাদের পূর্ব যিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে স্বয়ং প্রকল্প, সেই স্বয়ং প্রকল্পতে কিছু টাকা দেওয়া হয়েছে এবং অনেক টাকা বাকি রয়েছে, সেটার উপরেও একটু, সেই স্কিমটার উপরেও একটু চিন্তা করা দরকার, তার বাকি যে বকায়া টাকাটা কি পাবেন কি কি না সেটাও একটু মুখ্যমন্ত্রী চিন্তা করা দরকার। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, আরেকটা বৃহৎ ঘোষণা হচ্ছে অরুণোদয় প্রকল্প নিয়ে। অরুণোদয় প্রকল্পের যে সকল হিতাধিকারী, সেই হিতাধিকারীর সংখ্যা এখন 27 লক্ষ হয়ে দাঁড়িয়েছে, এবং বিগত বছর মানে নেক্সট ইয়ার, বিগত না নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার সেই হিতাধিকারীর সংখ্যা হবে 8 লক্ষ, আরও 8 লক্ষ অ্যাড করা হবে, 8 লক্ষ আরও নতুন নাম অরুণোদয়ে নেওয়া হবে। অরুণোদয়ে এখন হিতাধিকারীর সংখ্যা হয়েছে 27 লক্ষ, নেক্সট ইয়ারে আরও 8 লক্ষ নতুন অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত করা হবে। এখন থেকে অরুণোদয়ের যে টাকাটা মহিলারা পাবেন সেটা হচ্ছে 1400 টাকা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এটাও বিরাট বড় একটা ভালো খবর। আরেকটা রেশন কার্ড, রেশন কার্ড নিয়ে আরেকটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, যে সকল দরিদ্র পরিবার এখনও রেশন কার্ড পাননি, যে সকল দরিদ্র পরিবার এখনও রেশন কার্ড পাননি উনাদের রেশন কার্ড দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন, এবং রেশন কার্ড যারা যারা লাভ করবেন তাদেরকে দেওয়া হবে আপনাদের সেই 5 লক্ষ টাকার একটা চিকিৎসার সুবিধা। রেশন কার্ড তো দেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী আয়ুষ্মান আসামের অধীনে এই চিকিৎসা সেবাটা লাভ করবে যারা রেশন কার্ড হোল্ডার উনারা, এবং এই যে কার্ড, সেই কার্ডের আন্ডারে বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি, প্রাইভেট এবং গভর্নমেন্ট তো থাকবেই, এবং প্রাইভেট বিভিন্ন হাসপাতালেও চিকিৎসার সুবিধা পাবেন সেই পরিবারের লোকেরা। দর্শকবৃন্দ, 5 লক্ষ টাকা প্রতি বছর পরিবারের জন্য, সম্পূর্ণ পরিবারের জন্য, এটাও ভালো একটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো আছে, কিন্তু সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকা সত্ত্বেও সেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা দেওয়া হয়, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র সরকারের একটা স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, এবং তারপরেও অনেক গরিব মানুষের সেই কমপ্লেইন থাকে যে আমরা ঘর পাই না, এই পাই না, সেই পাই না, সময় মতো পাই না, আমাদের এদিকে পাই না, এরকম বলে থাকে। সেজন্যই আরেকটা নতুন স্কিমের অ্যানাউন্সমেন্ট করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তো আছেই, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলে নতুন একটা স্কিমের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সেই স্কিমের আওতাতে যারা বাদ পড়বেন, যারা বাদ পড়বেন মানে আরও যারা দরিদ্র মানুষ থাকবে, যাদের ঘর পাওয়া যোগ্য, ঘর পাওয়ার যোগ্য যারা, উনাদেরকেও ঘর দেওয়া হবে, মানে ঘরের সংখ্যাটা বাড়বে, দেওয়ার সংখ্যাটা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থাকবেও, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আবাস যোজনা, যাহাতে প্রতি এরিয়াতে আরও বেশি বেশি মানুষ যাহাতে ঘর পাবে। দর্শকবৃন্দ, এটাও একটা বিরাট বড় একটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, সেটাও এখন থেকে শুরু হয়ে যাবে। দর্শকবৃন্দ, আত্মসহায়ক দলের যে সকল মহিলা আছেন উনাদের জন্য একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট, আত্মসহায়ক দলের প্রতিটি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে 1000 টাকা প্রকল্প করার জন্য, প্রকল্প করার জন্য দেওয়া হবে 1000 করে টাকা, এবং নেক্সট ইয়ার সেই 1000 টাকা দেওয়া হবে আপনাদের 10000 টাকা। SHG যে সকল মহিলা আছেন, আপনাদের যদি অ্যাকাউন্ট নেই, পার্সোনাল ব্যক্তিগত যদি অ্যাকাউন্ট নেই, তাহলে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা করে রেখে দিন, কারণ আপনারা যদি, আপনাদের যদি SHG আছে এবং আপনারা SHG-র সদস্য, তাহলে আপনাদের অ্যাকাউন্টে, ব্যক্তিগত অ্যাকাউন্টে, SHG-র অ্যাকাউন্টে নয় ব্যক্তিগত, প্রত্যেক মহিলার প্রত্যেক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে 1000 টাকা করে প্রথম,
এবং যারা 1000 টাকা করে পাবেন নেক্সট ইয়ার উনাদেরকে দেওয়া হবে 10,000 টাকা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যবসা করার জন্য মুরগি পালছেন আপনারা, সে হাঁস পালছেন আপনারা, ছাগল পালছেন, আপনাদের যদি এরকম কোনো যদি ব্যবসা করার চিন্তা থাকে তাহলে আপনারা করতে পারবেন সেই টাকা দিয়ে, সেই টাকা দিয়ে। বা আপনারা কোনো হ্যান্ডলুমের কাজ করতে চাইছেন নিজেই নিজের বাড়িতে, এই সেই টাকা দিয়ে করার জন্য, মানে স্বনির্ভর হওয়ার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্কিমটারও অ্যানাউন্সমেন্ট করেছেন। তার জন্য মহিলাদের অ্যাকাউন্ট থাকা দরকার, এসএইচজি মহিলাদের। তার সঙ্গে সঙ্গে 327,000 আসামে টোটাল 327,000 এসএইচজির মহিলারা সেই টাকা পাবে দর্শকবৃন্দ। এবং যে সকল মহিলারা এখনও এসএইচজিতে ঢুকেননি ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এসএইচজিতে ঢুকুন, বা আপনাদের নতুন করে বা এসএইচজি বানান, কিন্তু নতুন করে এসএইচজি বানান, গ্রামে গ্রামে আছে তাহলে নতুন করে আপনারা এসএইচজি বানান, এসএইচজি বানিয়ে ব্লকের সঙ্গে যোগাযোগ করুন, বা আপনাদের এসএইচজির যে সকল মহিলা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন কীভাবে এসএইচজি বানাতে হয়, কী প্রসিজার, সেই সব কিছু আপনারা জেনে রেখে নিন, এখন থেকে বানান। নেক্সট ইয়ারে নতুন সুবিধা আসবে এসএইচজির মহিলাদের জন্য স্পেশালি, পুরুষদের যে কী হবে জানি না দর্শকবৃন্দ, আপনারা জানাবেন, কিন্তু শুধু মহিলারাই শুধু পাচ্ছেন এসএইচজি। আরেকটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে সেই মে মাসের ভিতরে 1,00,000 চাকরির যে প্রতিশ্রুতি ছিল আসাম সরকারের, সেই 1,00,000 চাকরির প্রতিশ্রুতি মে মাসের ভিতরে শেষ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নতুন করে আরও 40,000 চাকরি দেওয়া হবে দর্শকবৃন্দ। এই হচ্ছে স্পেশাল কয়েকটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টগুলো সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। অনেক ইনফরমেশন আছে কিন্তু, অনেক মানে জানার অনেক কিছু, অনেক লাভের আপডেট, তাই তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আরেকটা আমি আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোভিডের। বিগত 24 ঘন্টার কোভিডের খবর হচ্ছে নতুন আক্রান্ত হয়েছেন 1,890 জন এবং অ্যাক্টিভ আমাদের সমগ্র ভারতবর্ষে 9,433। আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। শ্যাম সুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শ্যাম সুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। এবার বিবাহ ও শীতের মরশুমে চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ের কেনাকাটাতে 40% পর্যন্ত ছাড়। তাছাড়া 20,000 টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063।